থ্যাঙ্কস দাদা। তোমরা নিশ্চয়ই এটাই ভেবেছিলে আমি এই কথা বলতেই এসেছি। হ্যাঁ, একটা চোর সেদিন আমার গলা চেপে ধরে সম্পত্তি লিখিয়ে দাও বলে চেঁচাচ্ছিল, সেটাকে আমি এত তাড়াতাড়ি ভুলে গেছি বলে ভেবেছ? মাধবী, এদের একদম ছাড়বে না। এরা সেদিন আমি যা যা করেছিলাম সেগুলো ভিডিও করে আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছিল। এই কাজটা ওরা ছাড়া আর অন্য কেউ করতে পারে না। এদের মুখ খোলাবার জন্য তোমার যা ইচ্ছে হয় তুমি করো, সে বিষয়ে আমি তোমাকে কিচ্ছু বলবো না। মাগো, তালি বাজিও না, তালি বাজিও না, এবার ভূতে আমাদের মেরে ফেলবে। সত্যি বলছি আমরা কিচ্ছু জানি না। তুই যে আত্মার কথা বলছো সে ব্যাপারে আমরা যদি কিছু জানতাম তাহলে কি এত মারকে চুপ করে থাকতাম? সব সত্যি কথাটাই বলে দিতাম মা। আত্মার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না মা। এরা যেভাবে হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইছে তাতে মনে হচ্ছে এরা এই কাজটা করেনি। তাহলে এটা নিশ্চয়ই ওর কাজ। দয়া করে আমাদের বিশ্বাস করে ছেড়ে দাও মা। যাও, যাও এখান থেকে। ঠিক আছে। আরে এই দাঁড়া। এখানে যা হয়েছে সেগুলো গিয়ে বাইরে বললে চামড়া ছাড়িয়ে নেব, মনে থাকে যেন? দাদা, বাইরে গেলে বাড়ির লোকরা আমাদের এরকম দেখে জিজ্ঞেস করলে কি বলবো দাদা? বলবে কোনো একটা নর্দমার মধ্যে মদ খেয়ে বেসামাল হয়ে পড়েছিলাম। চল 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 চল। এটা কি করলে মাধবী? ওদের উপর আমার সন্দেহ হয়েছিল, সেই জন্যই ওদেরকে মারবার জন্য তোমাকে বললাম। কিন্তু তুমি ওদের এমনি এমনি ছেড়ে দিলে কেন? ভৈরবীর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ভৈরবীর ব্যাপারে আমাকে জানতেই হবে। আসল ঘটনাটা কি আমি জেনেই ছাড়ব। গায়ত্রী, কি হলো গঙ্গা, আমার সাথে কিছু কথা বলার আছে নাকি? আমি কে সেটা তুমি বুঝতে পারছো না গায়ত্রী? তুমি রাজশেখরের কথা শুনে আমাকে তোমার শত্রু বলে ভাবছো? বাবা আমাকে বলেছেন তুমি রাজশেখরকে বিশ্বাস করো না। তুমি যা ভাবছো ও অতটা ভালো লোক নয়। উনার ব্যাপারে কথা বলছো তুমি? কোনো যোগ্যতা আছে তোমার? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, রাজশেখরের ব্যাপারে কথা বলার কোনো যোগ্যতাই আমার নেই। কিন্তু তুমি কোনো ভুল করলে তোমার চেয়ে বড় হিসেবে তোমাকে শাসন করার যোগ্যতা আমার আছে। তুমি যা খুশি বলে নাও, আমার মন বদলাবে না। আমি কার দিকে থাকবো সেটা সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। গঙ্গাকে বন্দি করে রেখে ওর মতন সেজে ঘুরে বেড়াচ্ছ এখানে? আমি রাজশেখর আঙ্কেলকে এখনই সব গিয়ে বলে দেব। গায়ত্রী, ও এবার তুমি আমাকে মারবে বলে ঠিক করেছো? রাজশেখর আঙ্কেল যা বলেছিল সব সত্যি, শেষ পর্যন্ত নিজের রূপ তুমি দেখিয়েই দিলে। আমি যা জানি তার সব কিছু বলে দেব আমি, যদি পারো আমাকে মেরে ফেলো। গায়ত্রী,
কি হলো তোমার নন্দিনী, ভয় পেয়ে গেছো নাকি? যে মেয়েটা তোমার জন্য প্রাণ দিয়ে দিতে পারে বলেছে, সে কোনোদিন তোমাকে ফাঁসিয়ে দিতে পারে? আমি সব সময় নন্দিনীর পাশে থাকবো। বাবা তোমার ব্যাপারে যা বলেছিল সেটা শুনে ভেবেছিলাম রাজশেখর তোমাকে আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্য থেকে আমাকে সরানোর জন্য রাজশেখর আমাকে একটা গল্প বলল, আর আমি ওকে বোকা বানানোর জন্য বাবার সাথে গিয়ে ওইভাবে ঝগড়া করলাম। সব নাটক ছিল, কি ভালো অভিনয় করি তো আমি। আর এইবার নিশ্চয়ই রাজশেখর আমাকে আর সন্দেহ করবে না। ও আমাকে ঠকাবে বলে এসেছিল, এখনো নিজেই ঠকে বসে আছে। শুধু তোমাকে না, আমাকেও গঙ্গা ভেবে আমার কাছে ঠকে গেছে ও। আচ্ছা, তুমি কি করে গঙ্গা সেজে এলে? গঙ্গা কোথায়? গঙ্গার উপর বাবা নজর রাখছে। ও, গঙ্গাকে আমাদের জায়গায় লুকিয়ে আমি এই বাড়িতে এসেছি। আগের বার গঙ্গা সেজেও কিন্তু খালি হাতে যেতে হয়েছিল, কিন্তু এইবার কালচক্র নিয়ে জয়ী হয়ে ফিরব। কালচক্র নেওয়ার জন্য শুধু আমি রূপ বদলে এ বাড়িতে আসিনি, আমার মতো ওই ভৈরবীও রূপ বদলে এই বাড়িতেই আছে। কি বলছো, ভৈরবী কার রূপ নিয়ে আছে? অরুণের রূপ ধরে এসেছে। কি? আমারও প্রথমে আশ্চর্য লেগেছিল, তারপরে আমি ভাবলাম শিকার যখন নিজেই আমার কাছে ধরা দিতে এসেছে তখন আমিও নাটকটা চালিয়েই যাই। তুমি তাহলে ভৈরবীকে ছেড়ে দিয়েছো কেন? মাধবীকে একবার জানিয়ে দিলে ও ভৈরবীকে শেষ করে ফেলবে। ওভাবে না, দুটো কালচক্রের মধ্যে একটা ভৈরবী কাছে আছে। কালচক্র ওর কাছে কি করে গেল? জঙ্গলের মধ্যে হঠাৎ করেই ওটা ও পেয়ে যায়, ওই কালচক্র ওর থেকে কেড়ে নিতে হবে। তুমি একদম চিন্তা করো না, ভৈরবীর কাছ থেকে কালচক্রটা আমাদের নিতেই হবে। কালচক্রটা নেওয়ার জন্য তুমি তোমার মতন করে চেষ্টা চালিয়ে যাও, আমি আমার মতন করে চেষ্টা করব। পূর্ণিমার আগে ওই কালচক্রটা যেভাবে হোক জঙ্গলের দেবীর কাছে আমাদের পৌঁছে দিতে হবে। আমিও সেটাই ঠিক করে রেখেছি। আমরা যা ভাবছি সেটাই হবে, জঙ্গলের দেবীকে বিজয় মালা পরাবার দিন এসে গেছে, তুমি ভরসা রাখো একটু। আমায় অর্ধচন্দ্রের পুজো করতে হবে, এখানে যদি করি গঙ্গা ঘুম থেকে উঠে পড়বে, তারপর কাউকে যদি ডেকে এখানে দেখিয়ে দেয় সেই জন্য আমাকে বাইরে বেরিয়ে গিয়ে তারপর পুজো করতে হবে। মাঝরাতে তুই পুজো করতে যাচ্ছিস, যা, তুই আসার আগে ওই কালচক্র আমি খুঁজে বের করব। মহাকালী, ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী। ওম কালী
महाकाली ओम काली महाकाली ओम काली महाकाली ओम काली महाकाली ओम काली। কালচক্র তো কোথাও খুঁজে পেলাম না, ওই কালচক্র ভৈরবী কোথায় লুকিয়ে রেখেছে কে জানে। ভৈরবী ফিরে আসার আগে ওই কালচক্র খোঁজার চেষ্টা করলাম কিন্তু কোথাও তো পেলাম না। দাও না, এত করে বলছি দাও না। তুমি ওকে কিচ্ছু বলতে পারছো না? আরে বাবা কেন বলছো এসব কথা? যাবো না, আমাকে বলো তুমি। না বলো না কিছু। কিরণ, এরা কারা? আবার কারা? মনে হয় আঙ্কেলের চেনা কেউ। হ্যালো, কি চাই আপনাদের? আপনারা কারা? উই আর ফ্রম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। আপনার বাড়িতে সার্চ করতে চাই, একটু কোঅপারেট করুন। আপনারা? না স্যার। এই যে বাড়ির সমস্ত ল্যান্ডলাইন কেটে দিন। হ্যাঁ স্যার। স্যার, আপনাদের কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আমার দাদা আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে না, ট্যাক্স সব ঠিকভাবে দিয়ে থাকে। স্যার একটা কাজ করি, ওটা সার্চ করবার পরে আমরাই বলে দেব। এখন কথা না বলে একদম চুপ করে থাকুন। না না স্যার, আপনারা সার্চ করুন, একটা জায়গাও ছাড়বেন না। স্যার হ্যালো, কি হয়েছে কিরণ? ইনকাম ট্যাক্স রেড করেছে। হ্যাঁ, আপনি কে বলুন তো? আমার দিদির ছেলে। আইটি রেড শেষ হওয়া পর্যন্ত আপনি এখানে থাকুন। এই যে আপনি এখানে বসুন, বসে পড়ুন আগে। এই যে আপনি ওখানে চেক করুন। আরে ওখানে কে আছে? আপনি ওই দিকটা চেক করুন, একটা জায়গাও ছাড়বেন না। শুনুন না, কি হচ্ছে এসব? অরুণ এরকম চুপ করে বসে আছে মানে ও নিশ্চয়ই কোনো কিছু ভুল করেছে। হ্যাঁ, এখানে এত লোক কিসে? ইনকাম ট্যাক্স রেড করেছে। ইনকাম ট্যাক্স রেড? টেলিফোনের লাইনও কেটে দিয়েছে। আপনি কে? স্যার ইনি হচ্ছেন আমার দাদা। বসুন গিয়ে, বসে পড়ুন আগে। হাই, বস এখানে। নীলা, রাজশেখর এই ট্যাক্সের ব্যাপারে সব ঠিকঠাক করেছে তো? ওরা এখানে কি দেখতে এসেছে? আমি কি জানি দিদি। ধুর, তুই কিচ্ছু জানিস না, ছাড়। Thank you.
Excuse me, sir. আপনারা কে? We are from Income Tax Department. আপনার বাড়িতে সার্চ করতে এসেছি। আমাদের সাথে কোঅপারেট করুন। Please give your phone. দিন। আপনি বসুন, স্যার। ঠিক আছে। ওদের সবাইকে দেখে মনে হচ্ছে ওরা আসলে আইটি অফিসার নয়, ডুপ্লিকেট মনে হচ্ছে। এসব কি বলছেন আপনি? আমার যা মনে হলো তাই বললাম। হেই শোন। কি দিদি? তোর কি মনে হচ্ছে? আমারও তো তাই মনে হচ্ছে দিদি, আপনি এই চুড়িগুলো লুকিয়ে রাখুন। আমি গিয়ে বাবার সাথে দেখা করব। না, রেট শেষ না অবধি কোথাও যাওয়া যাবে না। বসুন। এরা তো পুরো বাড়িটাই খুঁজছে। কালচক্রটা ওদের হাতে আসার আগেই আমায় মন্ত্র পড়ে ওদের অজ্ঞান করে দিতে হবে। ওম কালী মহাকালী, ওম কালী। কি পাওয়া যায় দেখি দাঁড়া। এ আবার কোথা থেকে চলে এলো? এখন যদি আমি কিছু করি, আমি যে ভৈরবী সেটাও বুঝে যাবে। এখন ধৈর্য ধরে থাকাটাই ঠিক। ওই রকম ভাবে দেখছে কেন আমাকে? ডকুমেন্টস গুলো ঠিক আছে তো? ঠিক আছে। ক্যাশ কত আছে? কাউন্ট করছি স্যার। ওগুলো? হ্যাঁ স্যার, দেখে নিচ্ছি। সন্দেহ করার মতন কোনো ডকুমেন্টস পাইনি।
লাস্ট ইয়ার অবধি রিটার্নগুলো ঠিক করেই ফাইল করেছেন। আমাদের কাছে যেটা ছিল রং ইনফরমেশন, সরি ফর দ্য ডিস্টারবেন্স। ফর্মালিটির জন্যই এই পেপারটাতে একটা সাইন করতে হবে। সরি ফর দ্য ডিস্টারবেন্স। চলুন আমরা এগোই তাহলে। হ্যালো শঙ্কর। হ্যাঁ রাজশেখর বাবু, বলুন, ভালো আছেন তো? তোমার ডিপার্টমেন্টকে তুমি রেড করতে বলেছিলে, পুরো বাড়িটা খুঁজে কোনো কিছু না পেয়ে রং ইনফরমেশন বলে চলে গেল। আইটি ফাইলের ব্যাপারে আমি সবসময় ঠিকঠাক রাখি, এটা আইটি ডিপার্টমেন্ট খুব ভালো করে জানে। এরপরেও আমার বাড়িতে কেন রেড হবে? রাজশেখর স্যার, আমার মনে হচ্ছে আপনার ভুল হচ্ছে। আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো রেড করা হয়নি। এটা তুমি কি বলছো শঙ্কর? কেউ একটা তন্ত্রমন্ত্র করে কালচক্রটা নিয়ে নিয়েছে। কালচক্রটা নেওয়ার জন্যই এই রেড করা হয়েছে। এটা তাহলে কার কাজ? স্যার অফিসাররা সবাই মিটিং এ গেছে, আর ওরা না থাকলে আপনার বাড়িতে রেডটা কারা করবে? আমার মনে হচ্ছে স্যার আপনাকে ঠকানো হয়েছে। আপনি বরং এখনই পুলিশে কমপ্লেন করুন। ঠিক আছে শঙ্কর, আমি এক্ষুনি করছি। এক্ষুনি যারা এসেছিল তারা কেউ ইনকাম ট্যাক্সের লোক নয়। ওরা সবাই মিলে আমাকে বোকা বানিয়ে চলে গেল। আমি তখনই বলেছিলাম যে ওরা সবাই ডুপ্লিকেট, আমার কথা কেউ শুনল না। দাদা, কি এমন কাজ করলো? কেউ ডুপ্লিকেট অফিসারদের পাঠিয়ে আমাদের বাড়িটাতে রেড করালো? যেই করে থাকুক, ওদের ধরতেই হবে দাদা। কালচক্রটা নেওয়ার কথা কার মাথায় আসতে পারে? কালচক্র সম্বন্ধে যে জানে সেই এই কাজ করতে পারে। কালচক্রটা না থাকলে আমি আমার আসল রূপে ফিরতে পারবো না। এখন শুধুমাত্র একটাই কালচক্র আছে, আর সেটা আছে রাজশেখরের কাছে। ওই কালচক্রটা আমাকে যে কোনোভাবেই নিজের হাতে নিয়ে নিতে হবে, আর সেটার জন্য আমাকে একটা রাস্তা বের করতেই হবে। রাজশেখরের কাছে যে কালচক্রটা আছে ওটা আমার এক্ষুনি লাগবে। ওটা তোকে যে কোনো ভাবে এখানে আনতে হবে। ওই কালচক্রটা আমার যে কোনো উপায় এখানে চাই। তুই কি করবি, কিভাবে করবি সেটা আমি জানতে চাই না। যেভাবেই হোক ওই কালচক্রটা তুই আমার হাতে এনে দিবি, ব্যাস। তা না হলে
তোর বর কিন্তু কোনোভাবেই বেঁচে থাকবে না। এই তুই যদি চাস তোর বর জীবিত অবস্থায় ফিরুক, তোকে ওই কালচক্রটা যে কোনো ভাবেই এনে দিতেই হবে। কালচক্র আনার জন্য আজ বিকেল অবধি তোর কাছে সময় আছে, এটা মনে থাকে যেন। তা না হলে অরুণকে আমি মেরে ফেলবো। রাজশেখরের কাছে থাকা যে কালচক্রটা আমি নেওয়ার চেষ্টা করছি, ভৈরবীও সেইটা নেওয়ার কথা ভাবছে। এখন ওরই রাস্তা ধরে রাজশেখরের কাছে থাকা কালচক্রটা আমি নিয়েই ছাড়বো। কি করে কি করে কি করে কি করে আমি রাজশেখরের কাছে থাকা কালচক্রটা খুঁজে পাবো? কি করি বাবু? রাজশেখর সন্ধ্যাকে খুব বিশ্বাস করে, এখনো কেই ব্যবহার করে ওই কালচক্র আমাকে যেভাবেই হোক নিতে হবে, নিতেই হবে। আরে নন্দিনী, আমি তোমার কাছে আসছিলাম কিছু কথা আছে বলে, তুমি নিজেই চলে এলে। সন্ধ্যা, ওই ভৈরবী আমাকে গঙ্গা বলে ভেবে আজ বিকেলের মধ্যেই রাজশেখরের কাছে থাকা কালচক্রটা আমাকে নিয়ে আসতে বলেছে, আর না আনলে অরুণকেও মেরে ফেলবে বলেছে। এখন আমিও ভাবছি ওই কালচক্র আমি কি করে খুঁজে পাবো, তুমি কি বলো সন্ধ্যা? ভৈরবী এটা ছাড়া কি আর কোনো কিছু বলেছে তোমাকে? না, ও তো আর কিছু বলেনি, কিন্তু ও ভীষণ রেগেছিল। রাগ না করে আর কোথায় যাবে, কারণ ওর কাছে থাকা কালচক্রটা এখন আর ওর কাছে নেই, আর সেই জন্যই অন্যান্য রাস্তা খুঁজে বেড়াচ্ছে রাজশেখরের কাছ থেকে কি করে কালচক্রটা নেওয়া যায়। ভৈরবীর কাছে থাকা কালচক্রটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলছো তুমি সন্ধ্যা? তাহলে এখন ওটা কার কাছে আছে? নমস্কার ম্যাডাম, যেটা আনতে বলেছিলেন সেটাই আমরা জোগাড় করে নিয়ে এসেছি। খুব ভালো কথা, কোথায় ওটা দিন। হ্যাঁ দেখে নিন। আপনার কথা মতো জিনিসটা রাজশেখর বাবুর রুমে ছিল না, ওটা অরুণের রুমে ছিল। আমি ভেবেছিলাম এটা রাজশেখরের কালচক্র, কিন্তু এটা তো আসলে ভৈরবীর কালচক্র পেয়েছি। আপনি কি চিন্তা করছেন ম্যাডাম, এটা সেই জিনিসটাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই। রুম বদলে গেছিল কিন্তু জিনিসটা আপনারা ঠিক এনেছেন, আপনাদের যে টাকা বলা হয়েছিল সে টাকাই দিয়ে দিচ্ছি। এই যে আপনাদের টাকা, আর এখান থেকে অনেক দূরে কোথাও চলে যান, ওই বাড়ির লোক যেন দেখতে না পায়। একটা কাজ শেষ করার পর পরবর্তী 6 মাস অবধি আমরা আর কোনো কাজ করি না ম্যাডাম, ফলে ধরা পড়ার বিষয়ে আমাদের আর কোনো ভয় থাকে না ম্যাডাম। ঠিক আছে, আমি যে টাকাটা দিয়েছি সেটা ঠিক আছে কিনা চেক করে নেব। আপনার উপর ভরসা আছে ম্যাডাম, তাহলেও চেক করে নিন। ঠিক আছে ম্যাডাম। একদম ঠিক আছে ম্যাডাম, আমরা চললাম। হ্যাঁ আচ্ছা। Thank you.
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের লোক সেজে ওরা এখানে এসেছে। ওদেরকে টাকা দিয়ে আমি ডেকেছিলাম। এই সব কিছুর পেছনে আমি আছি। আমি রাজশেখরের কাছে থাকা কালচক্রটা নেব বলেই ওদের ডেকে এনেছিলাম, কিন্তু ভৈরবীর কাছে থাকা কালচক্রটাই পেয়ে গেলাম। বাহ, দারুণ! তুমি তো নিজের কাজ করেই ফেলেছো। কালচক্রটা আমি নিয়ে আসতে পেরেছি বলে আমি খুব খুশি হয়েছি নন্দিনী। চলো না এখনই গিয়ে আমরা কালচক্রটা দেবীর মন্দিরে রেখে আসি। না সন্ধ্যা, আমরা এই একটা কালচক্র দেবীর মন্দিরে গিয়ে রাখার চেয়ে রাজশেখরের কাছে থাকা কালচক্রটা আগে খুঁজে পাই, তারপর দুটো কালচক্র একসাথে দেবীর কাছে গিয়ে রেখে আসবো। তুমি ঠিকই বলছো, দুটো কালচক্র একসাথে রেখে দিয়ে আসবো। তুমি এই কালচক্রটা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছো, সাবধানে রেখো, ঢুকিয়ে রেখে দাও। রাজশেখরের কাছে থাকা কালচক্রটা খোঁজার জন্য আমি একটা উপায় বের করেছি। কি উপায় নন্দিনী? আমরা যদি এইটা ঠিক মতো করতে পারি তাহলে কালচক্র কোথায় আছে আমরা খুঁজে পাবো। এটা খুব ভালো আইডিয়া নন্দিনী, এবার মনে হচ্ছে আমরা কালচক্রটা পেয়ে যাব। ঠিক আছে গায়ত্রী, আমি এক্ষুনি গিয়ে আমার কাজটা করছি। আপনি এখানে পিসিমা? তুই আর সন্ধ্যা মিলে কি প্ল্যান করছিস বলতো? আমাদের সব কথা কি উনি শুনতে পেয়েছেন? গঙ্গা, তুই বলেছিলি ওকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, এখন ওর ঘরে এসে তুই ওর সাথে কি গোপন কথা বলছিস? আমাদের পরিবারে যারা ক্ষতি করেছে তাদের সাথে তোর কিসের কথা? এখানে কি করতে এসেছিলি? পিসিমা, আসলে কিছু না পিসিমা, সন্ধ্যা ওর মা বাবার থেকে এত দূরে একা একা থাকে, ওর জন্য মনটা খারাপ লাগছিল আমার, আর সেই জন্যই আমি ওর সাথে একটু কথা বলতে এসেছিলাম। দেখ, তোর হাব ভাব কিন্তু আমার ভালো লাগছে না। দু নৌকায় পা দিয়ে চলাটা একজন ভালো মেয়ের পক্ষে ঠিক নয়। তুই যেটা করছিস সেটা কিন্তু উচিত নয়। সন্ধ্যাকে দয়া দেখাচ্ছিস, আমাদের পরিবারের জন্য ভালো করছিস, এই সব কিছুর জন্য যা কিছু ভালো করা দরকার সেটাই কর। দেবসেনা এসো, গঙ্গা বল খেলি। তোমার সাথে খেলতেই এসেছি দেবসেনা, আমি তোমার সাথে খেলবো, কিন্তু তোমাকে একটা সাহায্য করতে হবে। কি সাহায্য? দাদুর কাছে একটা জিনিস আছে যেটা দুবার হারিয়ে গেছিল, আরে যেটা তুমি খুঁজে দাদুকে দিয়ে এসেছিলে। দেখতে খুব সুন্দর, সোনার মতো চকচকে। হ্যাঁ জানি। হ্যাঁ ওইটাই, মনে পড়েছে তোমার? হ্যাঁ গঙ্গা, ওটাকে দাদু খুব সাবধানে রেখে দিয়েছে। দাদু বলেছে ওটা একটা ঠাকুরের মূর্তি। হ্যাঁ দেবসেনা, ওইটা ঠাকুরই, সেই জন্য তুমি দাদুর কাছে গিয়ে দাদুকে বলবে যে ওইটা কোথায় আছে আমি এক্ষুনি দেখতে চাই। দাদু আমাকে দেখাবেন না তো? দীপসেনার জন্য দাদু এটুকু করবে না, তুমি যদি ওটা দেখার জন্য জেদ করো তাহলে দাদু দেখাবেই দেখাবে। না, ওটাকে তো আমি অনেকবার দেখেছি, আবার কেন ওটা দেখতে যাব? আসলে হ্যাঁ, তুমি বললে না ওইটার মধ্যে ঠাকুর আছে, আমাদের বাড়িতে এখন কত সমস্যা হচ্ছে বলতো, সেই জন্যই
ওইটা দেখে যদি নমস্কার করা হয় তাহলে সব সমস্যা চলে যাবে, সেই জন্যই তোমাকে বলছি। গঙ্গা নিশ্চয়ই কালচক্র সম্বন্ধে কথা বলছে। তোমার কথা শুনে যদি নমস্কার করি তাহলে কোনো সমস্যা হবে না তো? একদম আসবে না। তাহলে আমি এক্ষুনি গিয়ে নমস্কার করে আসছি গঙ্গা। ঠিক আছে। যা দেবসেনা যা, তোকে ব্যবহার করে ওই কালচক্রটা আমি খুঁজে বার করব। গঙ্গা মনে মনে নিশ্চয়ই কোনো প্ল্যান করছে, ওটা তো আমাকে জানতেই হবে। দাদু, এসো দেবসেনা। দাদু, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। দেবো না বললে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? দেবসেনা যদি কিছু বায়না করে দাদু সেটা কি করে না বলে? আচ্ছা, তুমি কি চাইছো সেটা আমাকে বলো তো। তোমার কাছে গোল মতো সোনার রঙের একটা বস্তু ছিল না, যেটা তুমি হারিয়ে ফেলেছিলে আর আমি খুঁজে এনে দিয়েছিলাম? তাই? ওটা খুব জরুরি একটা জিনিস। ওটা এখন কোথায় আছে? এটা কেন জানতে চাইছো? ওটা আমি দেখতে চাই দাদু, প্লিজ। পারবো না বললে হবে না, আমায় দেখাও। ঠিক আছে ঠিক আছে, তুমি ওটাকে ভালো করে দেখতে চাইছো তাই তো? ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো। দেখেছো? আচ্ছা একটা কথা বলো তো, এটা কেন এখন দেখতে চাইলে? দাদু, এটা তুমি আমার হাতে দাও। এই নাও। ভগবান রক্ষা করো। দাদু, বলো মা। তুমি তো বলেছিলে এটা নাকি ভগবান, সেই জন্য আমি এটাকে নমস্কার করলাম, যাতে এই বাড়িতে কোনো বিপদ না ঘটে, সেই জন্যই আমি এটা তোমার কাছে দেখতে চাইছিলাম। খুব ভালো মা, এই ছোট্ট বয়সেই কত দায়িত্ব নিয়ে ফেলেছো। তুমি যখন এটাকে প্রণাম করলে তখন আমাদের বাড়ির ভালো হবেই, আমরা প্রত্যেকে দেখো খুব ভালো থাকবো। দেখো মা, এটা কিন্তু খুব গোপনীয় ব্যাপার, তুমি গিয়ে বাইরে সবার কাছে এই ব্যাপারটা বলে দিও না কিন্তু। আমি তো আগেই বলেছিলাম আমি কারুর কাছে বলবো না। আমি এখন গিয়ে খেলি। আমার শোনা মা, যাও গিয়ে খেলা করো। বাই বাই। এই কালচক্রটা এত বছর ধরে শুধু আমি পুজো করে এসেছি, আর এখন দেবসেনাও এটা প্রণাম করতে চাইছে। আমারই তো নাতনি, আমার মতো হবে না তো কার মতো হবে? গঙ্গা, গঙ্গা, তোমার কথা মতো
আমি গিয়ে নমস্কার করে এলাম। আমাদের বাড়িতে আর কোনো বিপদ হবে না তো? সত্যি বলছো তুমি? দাদু তোমাকে ওটা দেখালো? হ্যাঁ, দাদু ওটা দেখিয়েছে। আমি ওটাকে নমস্কার করলাম, তারপরে যেখানে ছিল সেখানে রেখে দিল। তাই নাকি? দাদু ওটা কোথায় রেখেছে? আমি এটা বললে দাদু আমায় বকবে। যাও দেবসেনা, আমাদের পরিবার যাতে ভালো থাকে সেটা তুমি ভাবলেই চলবে, আমি বুঝে প্রার্থনা করব না। আমাকে তুমি বলো দেবসেনা, দাদু যাতে একদম জানতে না পারে আমি সেভাবেই গিয়ে নমস্কার করে আসব। তুমি তো নমস্কার করলে ভালোই। তাহলে ওটা কোথায় রাখা আছে বলো আমায়। ওই জিনিসটা দাদুর ঘরে একটা বড় ঘড়ি আছে, ওর মধ্যেই তো লুকিয়ে রেখেছে। কালচক্র ঘড়ির পেছনে রাখা আছে। রাজশেখরের রুমেই তার মানে কালচক্রটা আছে, আর এটাই ঠিক সময় কালচক্রটা নিয়ে আসার জন্য। এখনই যেভাবেই হোক ওটা নিতে হবে। এখন রাজশেখর রুমের মধ্যে নেই মনে হচ্ছে, আর এটাই ঠিক সময় এক্ষুনি গিয়ে কালচক্রটা আমায় নিয়ে নিতে হবে। ভৈরবী রাজশেখরের রুমে যাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো একটা বিপদ ঘটাবে। আমাকে এখন এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হবে। কালচক্র এখানেই আছে।